সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সুস্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো যে সারা দেশে করোনা পরিস্থিতির কারণে সংসদ টিভিতে আমার ঘরে আমার স্কুল কার্যক্রমটি চলছে। আশা করি তোমরা এই সংসদ টিভিতে প্রচারিত লাইভ প্রোগ্রামগুলো দেখছো। এছাড়াও তোমরা কিশোর বাতায়নের ফেসবুক পেজে এই লাইভ প্রোগ্রামগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আজকে আমাদের মূল পাঠে ফিরে যাই। তো আজকে আমরা জীববিজ্ঞান একাদশ অধ্যায় জীবে প্রজনন থেকে ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ সাধারণত গোলাকার হয়, এটি হচ্ছে পুষ্পাক্ষ, এবং ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে। এরপরে হচ্ছে বৃতি, এই যে এগুলো হচ্ছে বৃতি। তো বৃতি হচ্ছে ফুলের বাইরের স্তবককে বৃতি বলা হয়। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয় তখন তাকে বিযুক্ত বৃতি বলে। এর প্রতিটি খণ্ডকে বলা হচ্ছে বৃত্তাংশ। তো এই বৃতির কাজ হচ্ছে যে ফুলের ভিতরের যে অংশগুলো, এই অংশগুলোকে কি করে রোদ বৃষ্টি এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করে। এরপরে হচ্ছে দলমণ্ডল, এটি হচ্ছে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। তো এগুলো হচ্ছে দল বা পাফরি। তো কয়েকটি দল নিয়ে হচ্ছে দলমণ্ডল। তো প্রতিটি খণ্ডকে, এক একটা খণ্ডকে, এগুলোকে বলা হচ্ছে দল বা পাফরি। পাফরিগুলি যদি যুক্ত হয় তাহলে যুক্ত দল, এবং আলাদা হলে তাকে বিযুক্ত দল বলা হয়। তো পাফরি সাধারণত কি হয়, রঙিন হয়। এরা অবশ্যকীয় অংশগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে। উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় ও পশু পাখিকে আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে। এরপরে হচ্ছে পুংস্তবক। তোমরা লক্ষ্য করো যে এটি হচ্ছে পুংস্তবক, এগুলি এক একটা হচ্ছে পুংস্তবক। তো এই পুংস্তবকে আবার দুইটি অংশ আছে। তো একটি হচ্ছে তোমার পরাগ দণ্ড বা পুংদণ্ড, এইটি এটি, আর এই মাথার দিকে এই অংশটি হচ্ছে পরাগ ধানি। এটি হচ্ছে ফুলের তৃতীয় স্তবক এবং এটিও একটি অত্যাবশ্যকীয় অংশ। তো এই পরাগানের জন্য ফুলের পরাগধানী, এই পরাগধানী থেকে পরাগ বা পরাগ রেণু কী করে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, ফলে পরাগায়ন ঘটে। তাহলে এই পুংকেশ্বরের দুটি অংশ হচ্ছে একটা পরাগধানী, আরেকটি হচ্ছে পরাগদণ্ড বা পুংদণ্ড। এরপরে হচ্ছে স্ত্রী স্তবক। তো স্ত্রী স্তবক বা এটি গর্ভকিশোরের অবস্থান। এরপরে হচ্ছে স্ত্রী স্তবক, এটি ফুলের আরেকটি অত্যাবশ্যকীয় স্তবক। তো এই একটি স্ত্রী স্তবক, এর আবার তিনটি অংশ আছে। একটি হচ্ছে এই যে অংশটি তোমাদের লক্ষ্য করছো গর্ভাশয়, এবং এই যেই অংশটি লম্বা দণ্ডের ন্যায় অংশটি হচ্ছে গর্ভদণ্ড, এবং এই মাথার দিকে মোটা অংশটি, এটিকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তো এই গর্ভাশয়ের ভিতরে কী থাকে, ডিম্বক থাকে, এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আর নয়, এ পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। শুভকামনা রইল।